হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগ সমূহকে বলা হয় কি? জৈব যৌগ। আর রসায়নের যে অধ্যায়ে যৌগ যৌগ সম্বন্ধে আলোচনা করা হয় তাকে বলি আমরা জৈব রসায়ন। হাইড্রোকার্বন হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগ সমূহ, যেমন আমরা বলতে পারি কি মিথেন, মিথাইল অ্যালকোহল ইত্যাদি হল কি জৈব যৌগ। পৃথিবীতে যৌগ যৌগের সংখ্যা অনেক অনেক অনেক, আমরা বলতে পারি যৌগ যৌগের সংখ্যা 80 লক্ষেরও বেশি আর অজৈব যৌগের সংখ্যা মাত্র 90,000। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে পৃথিবীতে যৌগ যৌগের সংখ্যা কেন এত বেশি? যৌগ যৌগের সংখ্যা বেশি হওয়ার অনেকগুলো কারণ আছে, হ্যাঁ, বা যৌগ যৌগ গঠনের প্রধান যে কারণটা সেটা বলতে পারি আমরা কার্বন মৌলের বিশিষ্টতা। কার্বন মৌলের বিশিষ্টতা, তাহলে আমরা এখন দেখি যৌগ যৌগ গঠনে কার্বন মৌলের বিশিষ্টতা বা যৌগ যৌগের সংখ্যা বেশি হওয়ার কারণ। প্রথম কারণ হলো কি ক্যাটালিজেশন, 2 নম্বর হলো কি সমানুকরণ, 3 নম্বর হলো কি পলিমারকরণ। তাহলে প্রথমে আমরা আসি কি ক্যাটালিজেশন বলতে আমরা কি বুঝি, ক্যাটালিজেশন বলতে আমরা কি বুঝি? ক্যাটালিজেশন হচ্ছে কি কার্বন মৌলের একটা ধর্ম, একটা বিশেষ ধর্ম, আর এই ধর্মের জন্যই মূলত এই ধর্মের জন্যই পৃথিবীতে যৌগ যৌগ সংখ্যা অনেক বেশি। তাহলে ক্যাটালিজেশন বলতে কি বলছি আমরা, কার্বনের যে বিশেষ ধর্মের জন্য যৌগ যৌগ সংখ্যা অনেক বেশি হয় অনেক বেশি হয়, সেই ধর্মটাকে বলি কি আমরা ক্যাটালিজেশন। হ্যাঁ, এখন কি হয় কার্বন পরমাণুগুলো নিজেদের মধ্যে যুদ্ধে ছোট বড় বিভিন্ন আকার আকৃতি দীর্ঘ বা গলায় গঠন করার ক্ষমতাটাকে বলছি আমরা ক্যাটালিজেশন। কি বলে আমরা কার্বন নিজের মধ্যে যুক্ত ছোট বড় বিভিন্ন আকার আকৃতি শিকড় বা বলে গঠন করার ক্ষমতাকে বলি আমরা ক্যাটালিজেশন। আর এই ক্যাটালিজেশন ধর্মের জন্য মূলত যৌগ যৌগ সংখ্যা পৃথিবীতে অনেক অনেক বেশি। 2 নম্বর হচ্ছে কি সমানুকরণ, 2 নম্বর হচ্ছে কি সমানুকরণ। সমানুকরণ বলতে আমরা কি বুঝি, সমানুকরণ বলতে আমরা বুঝি যে সকল যৌগের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন তাদেরকে বলি আমরা পরস্পরের সমান, আর কার্বনের ধর্মটাকে বলা হয় কি সমানতা। হ্যাঁ, যেমন আমরা বলতে পারি C2H5OH, CH3CO, CH3 এই দুটোই কিন্তু কার্বনের যৌগ, যৌগ যৌগ। প্রথম যৌগে কার্বন সংখ্যা আছে 2টা, হাইড্রোজেন আছে 4টা, 6টা, অক্সিজেন আছে 1টা। দ্বিতীয় যৌগে কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 6টা, অক্সিজেন আছে 1টা। কিন্তু একটা আণবিক সংকেত কি C2H5OH, আরেকটা আণবিক সংকেত CH3COCH। এই আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার জন্য 2টা ধর্ম সম্পূর্ণরূপে আলাদা, 2টা ধর্ম সম্পূর্ণরূপে আলাদা। এই যৌগটাকে যেটা ডাইমিথাইল অ্যালকোহল, ডাইমিথাইল অ্যালকোহল এটা বলে আমরা অ্যালকোহল গ্রুপের যৌগ, লক্ষ্য করলে আমরা অ্যালকোহল যৌগের ধর্ম, আর এটা হচ্ছে কি কিটোন যৌগের ধর্ম, এটা হচ্ছে তাদের ধর্ম সম্পূর্ণরূপে আলাদা। আচ্ছা, 3 নম্বর হচ্ছে কি পলিমার বন্ড, 3 নম্বর হচ্ছে কি পলিমার বন্ড। পলিমার বন্ড বলতে আমরা কি বুঝি, পলিমার বন্ডের যে বিক্রিয়ায় একই যোগে অসংখ্য অণু, যে বিক্রিয়ায় একই যোগে অসংখ্য অণু জোড়া লেগে বৃহৎ অণু তৈরি করে সেই যৌগগুলোকে বলি আমরা, সেই যে বিক্রিয়াগুলোকে বলি আমরা পলিমার বন্ড বিক্রিয়া। যে বিক্রিয়ায় একই যৌগের অসংখ্য অণু ছোট ছোট অণু জোড়া লেগে একটা বৃহৎ অণু তৈরি করে সেই বিক্রিয়াগুলোকে আমরা পলিমারকরণ বিক্রিয়া, আর পলিমারকরণ বিক্রিয়ার ফলে উদ্ভূত যৌগগুলো বলতে আমরা পলিমার যৌগ, পলিমার যৌগ। আর যারা ছোট ছোট যৌগ বিক্রিয়া অংশগ্রহণ করে তাদেরকে বলি আমরা মনোমার, যেমন আমরা লিখতে পারি, যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি কি ইথিলিনের কথা আমরা এখানে উল্লেখ করতে পারি, ইথিলিনের কথা আমরা বলতে পারি। এন সংখ্যক ইথিলিন, এন সংখ্যক ইথিলিন সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে অসংখ্য CH2 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 এরকম বৃহৎ একটা অণু তৈরি করেছে, বৃহৎ একটা অণু
তৈরি করে। এই বি ক্যাটাগরিকে আমরা পলিমারকরণ বিক্রিয়া, এই বি ক্যাটাগরিকে আমরা পলিমারকরণ বলি। ফিন পলিমারকরণ বিক্রিয়ার ফলে কি হয়, পলিমারকরণ বিক্রিয়া হলো অসংখ্য ছোট ছোট অণু, এই ছোট ছোট অণুগুলো কে আমরা মনোমার, তারা বিক্রিয়া করে তৈরি করে কি পলিমার, অর্থাৎ পলিথিন তৈরি করে। এটা হলো মনোমার, ছোট অণুটা মনোমার, বড় অণুটা হলো তোমার কি পলিমার। হ্যাঁ, এখন এইভাবে প্রথম হলো কি ক্যাটিয়েশন, দুই নম্বর হলো সমানুকরণ, তিন নম্বর হলো পলিথিন পলিমার করে বিক্রিয়া। এইভাবে অর্থাৎ কার্বন মলের বিশিষ্টতা ঘটে, যৌগ যৌগ গঠনের কার্বন মলের যে বিশিষ্ট ধর্ম, এই ধর্মের কারণে আসলে যৌগ যৌগের সংখ্যা পৃথিবীতে অনেক বেশি হয়ে যায়, যৌগ যৌগের সংখ্যা পৃথিবীতে অনেক বেশি হয়ে যায়। আচ্ছা ছাত্রছাত্রীরা খেয়াল করো, এই যে আমরা যৌগ যৌগ গঠন আমরা পড়লাম, যৌগ যৌগ বলতে কি বুঝি বা যৌগ রসায়ন বলতে কি বুঝি, আর যৌগ যৌগ গঠনের কার্বন মলে একটা ধর্ম, অনেকগুলো ধর্ম। আর একটা কথা যৌগ যৌগ সম্পর্কে না বললেই নয়, সেটা হচ্ছে কি প্রাণশক্তি মতবাদ, প্রাণশক্তি মতবাদ। এখন প্রাণশক্তি মতবাদ বলতে আমি কি বুঝি, এমন এক সময় ছিল, হ্যাঁ পূর্বে অনেকদিন আগে 18 শতকের দিকে বিজ্ঞানীরা ধারণা করত শুধুমাত্র যৌগ যৌগকে, শুধুমাত্র যৌগ যৌগকে কি করা হয় প্রাণ থেকে আহরণ করা হয়, অর্থাৎ এটা সজীব পদার্থ উদ্ভিদ কিংবা প্রাণী দুটো থেকেই যৌগ যৌগ তৈরি করা যায়। এই প্রবক্তা ছিলেন বিজ্ঞানী বার্জেলিয়াস, এই প্রবক্তা ছিলেন বিজ্ঞানী বার্জেলিয়াস, তার মতবাদ অনুসারে যৌগ যৌগ শুধুমাত্র এক রহস্যময় প্রাণশক্তি প্রভাবেই জীব থেকে সৃষ্টি হয়, এই জন্য মতবাদের নাম হলো প্রাণশক্তি মতবাদ, অর্থাৎ যৌগ যৌগকে পরীক্ষা করা তৈরি করা যায় না। কিন্তু পরে অনেকদিন পরে সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস, হ্যাঁ সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস, উনি কি করলেন, উনি যোগাযোগ পরীক্ষাগারে তৈরি করে দেখাতে সক্ষম হলেন, উনি যোগাযোগ পরীক্ষাগারে তৈরি করে দেখাতে সক্ষম হলেন। আর যখনই বার্জেলিয়াস যোগাযোগ পরীক্ষাগারে তৈরি করে দেখাতে সক্ষম হলেন, তখন প্রাণশক্তি মতবাদটা কিন্তু আর টিকল না। বার্জেলিয়াস কি করলেন, অ্যামোনিয়াম সায়ানাইড, হ্যাঁ অ্যামোনিয়াম সায়ানাইড নামক যৌগ, অ্যামোনিয়াম সায়ানাইড, হ্যাঁ অ্যামোনিয়াম সায়ানাইডকে কি করলেন উনি তাপ দিলেন, অ্যামোনিয়াম সায়ানাইডকে কি করলেন উনি তাপ দিলেন, এর ফলে এটা পুনর্বিন্যস্ত হয়ে ইউরিয়া নামক যৌগ যৌগে তৈরি হলো, ইউরিয়া নামক যৌগ যৌগ তৈরি হলো। তাহলে অ্যামোনিয়াম সায়ানাইড কিন্তু ছিল কি অযৌগ যৌগ, অ্যামোনিয়াম সায়ানাইড ছিল অযৌগ যৌগ। বিজ্ঞানী ফ্রেডারিক উলার, বিজ্ঞানী ফ্রেডারিক উলার কি করলেন এই পরীক্ষাগারে অ্যামোনিয়াম সায়ানাইড অর্থাৎ অযৌগ যৌগকে পুনর্বিন্যাস বিক্রিয়ার ফলে যৌগ যৌগ তথা ইউরিয়া তৈরি করতে সক্ষম করে। এরপরে কিন্তু আর থেমে থাকে না, এখন অনেক যৌগ যৌগ, অনেক যৌগ যৌগ পরীক্ষাগারে তৈরি করা সম্ভব হয়েছে, এই জন্য এখন আর প্রাণশক্তি মতবাদটা কার্যকর হয় না। তাহলে আমরা কি করলাম, আমরা বলছিলাম যৌগ রসায়ন, আমরা বলছিলাম যৌগ রসায়ন, যৌগ রসায়নে পড়ছি আমরা যৌগ যৌগ কাকে বলে, যৌগ রসায়ন কাকে বলে প্রাণশক্তি মতবাদ, আর যৌগ যৌগ গঠনে কার্বন মৌলের বিশিষ্টতা, যৌগ যৌগ গঠনে কার্বন মৌলের বিশিষ্টতা আমরা পড়লাম। এখন আমাদের মনে প্রশ্ন হতে পারে এই যে যৌগ সম্ভবত 80 লক্ষেরও বেশি, অনেক অনেক, তাহলে পৃথিবীতে যোগাযোগের সংখ্যায় বেশি, অযোগ যোগের সংখ্যায় কম। এখন আমরা কি করবো, এই যোগ যোগ আর অযোগ যোগ, এই দুইটা যোগের মধ্যে কি করবো, আমরা কিছু পার্থক্য, কিছু পার্থক্য আমরা নির্ধারণ করবো। যেমন আমরা বলতে পারি কি যে কোনটা যোগ যোগ কোনটা অযোগ যোগ আমরা কিভাবে বুঝবো, আচ্ছা যোগ যোগ যদি হতে হয় তাহলে যোগ যোগ মানে আমরা বলেছি কি হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগ সমূহ, হাইড্রোকার্বন মধ্যে আমরা কি বুঝি হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত যৌগ, হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত যৌগ। তাহলে যে সমস্ত যৌগে অবশ্যই কার্বন ও হাইড্রোজেন থাকবে, অবশ্যই কার্বন ও হাইড্রোজেন থাকবে, তার সাথে কি থাকবে কিছু অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস ইত্যাদি থাকতে পারে, সে সমস্ত যৌগগুলোর মধ্যে আমরা জৈব যৌগ। তাহলে যৌগ যৌগ আমরা কি বললাম কি কার্বন ও হাইড্রোজেন থেকে উদ্ভূত যৌগ সমূহ, তার সাথে কি থাকবে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার ইত্যাদি যৌগ থাকতে পারে। আর অযৌগ যৌগ কি যে কোনো দুই বা ততোধিক মৌলের সমন্বয়ে গঠিত যৌগকে বলবো কি আমরা অযৌগ যৌগ, অযৌগ যৌগ। তারপরে বলতে পারবো কি বন্ধন, যৌগ যৌগে কি ধরনের বন্ধন দেখা যায়, যৌগ যৌগে সাধারণত কি দেখা যায় সমযোজী বন্ধন, সমস্ত
যৌগ যৌগই সমযোজী বন্ধন দ্বারা গঠিত, কিন্তু অযৌগ যৌগে কি থাকতে পারে? আয়নিক যৌগ থাকতে পারে, আবার সমযোজী যৌগ থাকতে পারে। তারপর হচ্ছে কি আমরা কি গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক আমরা বলেছি কি যৌগ যৌগ কাকে বলে? যৌগ যৌগ কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ, এবং যে সমস্ত যৌগে কি থাকে সমযোজী বন্ধন থাকে, যে সমস্ত যৌগে সমযোজী বন্ধন থাকে তাদেরকে বলবো কি আমরা জৈব যৌগ। যে সমস্ত যৌগ কি থাকে তোমার সমযোজী বন্ধন থাকে। তাহলে সাধারণভাবে আমরা জানি সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কি হয়? অপেক্ষাকৃত কম হয়। আর যে সমস্ত যৌগে আয়নিক যৌগ থাকে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কি থাকে? অপেক্ষাকৃত বেশি থাকে। কাজেই সমযোজী যৌগে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান অপেক্ষাকৃত কম, অযৌগ যৌগে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান অপেক্ষাকৃত বেশি। তারপরে আমরা যৌগ যৌগ অযৌগ যৌগের মধ্যে পার্থক্য নির্ণয়ের জন্য কি করতে পারি? দ্রাব্যতা দ্রাব্যতা বিবেচনা করতে পারি। যেহেতু যৌগ যৌগে কি আছে? সমযোজী বন্ধন আছে, কাজেই সমযোজী বন্ধনযুক্ত যৌগ যৌগগুলো পানিতে কি হবে? দ্রবীভূত হবে না, পানিতে দ্রবীভূত হবে না। কিন্তু কি হবে? আয়নিক যৌগ, কিন্তু আয়নিক যৌগ অর্থাৎ আমরা অযৌগ যৌগে কি করতে পারি? অযৌগ যৌগগুলা পানিতে দ্রবীভূত হতেও পারে, আবার যদি অযৌগ যৌগ সম্পূর্ণ কোনো সমযোজী বন্ধন থাকে তাহলে সেটা পানিতে দ্রবীভূত হতে না হতে পারে। তারপর আমরা বলতে পারি কি জ্বলন বা দহন। যৌগ যৌগ মানে কি? কার্বনের যৌগ। যৌগ যৌগ মানে হচ্ছে কি? কার্বনের যৌগ, কার্বন হাইড্রোজেনের যৌগ। তাহলে যৌগ যৌগ কি হবে? যৌগ যৌগ কি হবে? দহন, দহন বিক্রিয়া সম্পূর্ণরূপে করবে, অর্থাৎ যৌগ যৌগে দহনের পর কোনো অবশেষ থাকবে না, কিন্তু অযৌগ যৌগে দহনের পর অবশেষ থাকতে পারে, থাকতে পারে। তারপরে আমরা কি করি? তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা বলতে কি করি বুঝি আমরা? যে সকল যৌগের মধ্যে দিয়ে কি হয় বিদ্যুৎ প্রবাহিত হয়, যে সকল যৌগের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। যেহেতু যৌগ যৌগ হলো কি ধরনের যৌগ? সমযোজী যৌগ, কাজেই সমযোজী যৌগ তথা যৌগ যৌগের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হবে না, কিন্তু অযৌগ যৌগ মধ্যে যদি আয়নিক বন্ধন থাকে তাহলে সেসব যৌগের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। যৌগের সংখ্যা আমরা জানি কার্বনের বিশেষ ধর্ম, কার্বনের বিশেষ ধর্ম অর্থাৎ কোন ধর্ম? কার্বন মৌলের ক্যাটিনেশন ধর্ম, কার্বন মৌলের ক্যাটিনেশন ধর্ম। এই ক্যাটিনেশন ধর্মের জন্য যৌগ যৌগের সংখ্যা পৃথিবীতে অনেক বেশি, যৌগ যৌগের সংখ্যা পৃথিবীতে অনেক বেশি। অযৌগ যৌগে শান্তে এরকম কোন ক্যাটিনেশন ধর্ম খুব একটা দেখা যায় না, এই জন্য অযৌগ যৌগের সংখ্যা অনেক কম। তারপরে আমরা বলতে পারি সমগোত্র শ্রেণী। সমগোত্র শ্রেণী বলতে কি বুঝি আমরা? যেসব যেহেতু যৌগ যৌগের সংখ্যা পৃথিবীতে অনেক অনেক বেশি, এই জন্য কি করে এই এতগুলো যৌগ যৌগের সংখ্যা, যৌগ যৌগের নাম প্রকৃতি বৈশিষ্ট্য আলাদা আলাদা ভাবে মনে রাখা আমাদের জন্য খুব কষ্টকর। এই জন্য আমরা বিজ্ঞানীরা কি করে এই সমস্ত যৌগ যৌগগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলে, এই সমস্ত যৌগ যৌগগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলে। এক একটা ভাগকে বলি আমরা সমগোত্র শ্রেণী, যৌগ যৌগের সমগোত্র শ্রেণী দেখা যায়, কিন্তু অযৌগ যৌগের সমগোত্র শ্রেণী দেখা যায় না, অযৌগ যৌগের সমগোত্র শ্রেণী দেখা যায় না। আচ্ছা, তারপর আমরা বলতে পারি বিক্রিয়ার কৌশল। যৌগ বিক্রিয়ার কৌশল, যৌগ বিক্রিয়ার কৌশল বা মেকানিজম কি হয়? ধীর গতিতে হয়। যৌগ যৌগের কৌশল কি হয়? ধীর গতিতে হয়, এটা হয় কি জটিল, এটা হয় জটিল। অযৌগ যৌগের বিক্রিয়া হয় কি? বিক্রিয়া খুব দ্রুত গতিতে সম্ভব হয়, বিক্রিয়া খুব দ্রুত গতিতে সম্ভব হয়। তো ঠিক আছে ছাত্রছাত্রীরা, আজকে এই পর্যন্তই, তোমাদের আবার শুভেচ্ছা জানাই। আজকের মতো এখানে ক্লাস আমি শেষ করছি, ধন্যবাদ।